মাননীয় মাননীয় বন্ধুবর, এই মুহূর্তে আলোচনা করব যে মিড লাইফ ক্রাইসিস অফ এ মেল, মধ্যবয়স্ক পুরুষদের এই সমস্যা এবং তাদের সেই সমস্যাকে রুখতে গেলে বা স্লো ডাউন করতে গেলে আস্তে আস্তে সেই সমস্যার দিকে যেতে হবে আমাদের প্রত্যেককে। সেটাকে দীর্ঘমেয়াদি করার জন্য কি কি খাদ্য খেলে এই হরমোনাল ব্যালেন্সকে আমরা হরমোনের সামঞ্জস্যতাকে আমরা বজায় রাখতে পারি, এমনই একটি গুরুত্বপূর্ণ এবং তথ্যপূর্ণ ভিডিও। দেখুন, 40-50 ইয়ার্স প্রতিটা পুরুষের জীবনেই হচ্ছে একটা টাইম অফ ট্রানজিশন সর্বক্ষেত্রে, এবং ট্রমাটিক লাইফ ইভেন্টস এই এজেই হয় মানুষের, পুরুষদের। সেই জন্যই একজন দার্শনিক তথা বিজ্ঞানী ডেভিড লেভিনসন, তিনি বলেন যে মানুষ অ্যাডাল্ট পুরুষেরা চিন্তা করে যে আমাদের লাইফ শুরু হবে 40 থেকে, কিন্তু গ্রেট অ্যাংজাইটি আমাদের এখান থেকেই শুরু, এখানেই আমাদের শেষ। কেন বলেছিলেন তিনি এই কথাটি? দেখুন, আমাদের 40 বছর বয়সের পর থেকে প্রতি বছর 1% করে টেস্টোস্টেরন লেভেল বা পুরুষ হরমোনের লেভেল কমে যায়। তাহলে যার বয়স 60 বছর বয়সে একটি পুরুষের 21%-এর মতো টেস্টোস্টেরন হরমোন লেভেল, যেটা তার যৌবনে ছিল, সেটা কিন্তু বেস লাইনে চলে আসে, 20% লেস। তার জন্য এই নতুন জীবনকে অ্যাডজাস্ট করতে পুরুষদের বিশাল কষ্ট হয়, বিশাল মানসিক যন্ত্রণা, বিশাল মানসিক ডিপ্রেশন অনেকের ক্ষেত্রেই হয়। কেননা মাত্র 2% পুরুষই, আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে, জীবনে সাকসেস হয় কোনো না কোনো ক্ষেত্রে, সে শিক্ষা জগত হোক, রাজনৈতিক জগত হোক, চলচ্চিত্র জগত হোক, বিভিন্ন পেশা হোক, আইনজীবী হোক, আর চিকিৎসক হোক, আর ইঞ্জিনিয়ার হোক, আর এগ্রিকালচারিস্ট হোক, আর ব্যাংকার্স হোক, সেই সমস্ত পেশায় তারা কিন্তু সফলতা পান মাত্র 2% লোক। 98% লোক কিন্তু ইন অ্যান অ্যাভারেজ সাকসেস হন না জীবনে, তারা কলুর বলদের মতো এই ঘানি টেনেই চলে। সেই জন্য তাদের ডিপ্রেশন বা তাদের অভিব্যক্তি শিক্ষিত অশিক্ষিত ভেদে, তাদের আইকিউ ভেদে তাদের বিভিন্ন রকম রিয়াকশানই হয়, তার জন্য নানা ব্যভিচার, নানা বিকৃতি, এগুলো আমরা সমাজে কিছু কিছু দেখতে পাই। অ্যান্ড্রোপোজ বলে একটি জিনিস, অশনি সংকেত পুরুষদের জীবনে, অ্যান্ড্রোজ গ্রিক ওয়ার্ড মানে হিউম্যান মেল, পজ মানে থামা বা সিজেশন বন্ধ হয়ে যাওয়া, সেই অ্যান্ড্রোপোজের কবলে আমরা কিন্তু সকলেই পড়ি। এর কতগুলো সাইন দেখবেন আমাদের পারফরমেন্সকে বিঘ্নিত করে, সেই জন্য এই কথাগুলো বলা যে 1946 সালে ওয়ার্নার বলে একজন আমেরিকান সায়েন্টিস্ট জার্নাল অব আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনে পেপার পাবলিশ করেন, রিসার্চ পেপার। তাতে তিনি বলেন যে কিছু কিছু সিমটম আমাদের এমনভাবে আঘাত করে যেটা আমরা বুঝতে পারি, এবং সমাজ থেকে নানা ধরনের রিয়াকশান হয়, পারিবারিক রিয়াকশান, সামাজিক রিয়াকশান এবং সোশ্যাল স্ট্যাটাসেও নানাবিধ আঘাত আসে। তার মধ্যে অন্যতম হচ্ছে সেলফ কনফিডেন্স কমে যায় আমাদের, সেক্সুয়াল ডিসস্যাটিসফ্যাকশন, লিবিডো, যৌন চাহিদা কমে যায়, ইরিটেবিলিটি বেড়ে যায়, অ্যামনেশিয়া, সমস্ত কিছু ভুলতে শুরু করে। এছাড়াও রিক্যাপিচুলেশন ইভেন্টস, রিসেন্ট মেমোরি, রিসেন্ট মেমোরিটা কিন্তু ভুলতে শুরু করে, মুডস অফ হয়ে যায়, ওয়েস্ট সাইজ দেখবেন প্যান্ট ঢিলা হয়ে যায়, ওয়েস্ট সাইজ কমতে শুরু করে, শ্বাসকষ্ট বাড়ে এবং ওয়েট বিয়ারিং জয়েন্টগুলোয় পেইন শুরু করে, জয়েন্টে ডিজেনারেটিভ আর্থ্রাইটিসের ছোবল মারে, এবং জব পারফরমেন্স, নার্ভাস, টেনশন, বোন ডেন্সিটি কমে যায়। এছাড়া মুড ডিসঅর্ডার, ইনসমনিয়া, রাতে ঘুম আসে না, লস অফ মোটিভেশন, তাতে অবাধ হয়, উইকনেস, ফ্যাটিক, ভেক সিমটমস কতগুলো অ্যাপিয়ার করে। তখন আমরা যদি টেস্টোস্টেরন লেভেল আমাদের মাপি, তাহলে আমরা দেখতে পাবো ফ্রি অ্যান্ড বাউন্ড টেস্টোস্টেরন লেস দ্যান 11 ন্যানোমোল পার লিটার, এবং ফ্রি টেস্টোস্টেরন 220 পিকোমোল পার লিটার। এটা আমাদের একটা স্ট্যাবলিশ, এই রোগটাকে স্ট্যাম্প করার জন্য, এই সমস্যাটাকে স্ট্যাম্প করার জন্য একটা মেজর হাতিয়ার। এটা আমরা রুখবো কী করে? আমরা রেগুলার এক্সারসাইজ করব, নো অ্যাডিকশান টু টোবাকো বা এনি ফর্ম অফ ড্রাগস, এটাকে আমরা
নেশার হ্যাবিট বা অ্যাডিকশান প্রপার্টি আছে এমন কোনো ড্রাগ আমরা খাবো না। নিকোটিন, মারিজুয়ানা, স্টেরয়েড, সিমেটিডিন, ইস্ট্রোজেন, স্পাইরোনোল্যাকটন, ডিগক্সিন, হার্ট ফেলিওরের ড্রাগ, প্রতিটাই কিন্তু আমাদেরকে অ্যান্ড্রোপসকে ত্বরান্বিত করে। ওপয়েড, হেরোইন, অ্যান্টিফাঙ্গাল ড্রাগস, অ্যাকুট ইলনেস, অ্যাকুট ডায়রিয়াল ডিজিজ, হার্ট অ্যাটাক বা বিভিন্ন ভ্যাসকুলার ডিজিজ, পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ, যেখানে ভ্যাসকুলার ন্যারোয়িং আছে, কোলেস্ট্রল ট্রাইগ্লিসারাইড জমা আছে, ডিসলিপিডেমিয়া আছে, সেগুলোকে আমাদের রুখতে হবে। তাহলে আমাদের বেশি দিন আমরা এই হরমোন লেভেলকে ঠিক রাখতে পারবো। 55 বছর থেকে 70 বছর অবধি আমাদের যৌবন থাকে পুরুষদের, তারপরে তথাপিও এই 55-এর পর থেকে স্পার্মাটোজোয়েন্টে কিন্তু ডিএনএর মিউটেশন হয়, তার জন্য হ্যান্ডিক্যাপ বাচ্চার চান্স বেড়ে যায়। এটা আমাদের একটু মনে রাখতে হবে। ইমব্যালেন্স অফ হরমোন হয় বলে আমরা ইনফিউজ করতে পারি নেসেসারি হরমোন ইন দ্য বডি, এর চিকিৎসাও আছে, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, টেস্টোস্টেরন কমলে টেস্টোস্টেরনকে সাপ্লিমেন্ট করতে পারি, এইচআরটি করতে পারি, এছাড়াও কতগুলো ফল ফলাদি আছে, কতগুলো খাদ্য আছে যেটা আজকের আলোচনার বিষয়, সেগুলো করলে কিন্তু আমাদের যৌবনকে অনেকটা দীর্ঘায়িত করতে পারি, সেই বিষয়েই আলোচনা। আমাদের অ্যান্ড্রোপজ ক্যান বি রিভার্সড, আমরা কি পাল্টে ফেলতে পারি? না, আমরা পাল্টে ফেলতে পারবো না, অ্যান্ড্রোপজকে মেনে নিতেই হবে মহিলাদের মেনোপজের মতো। কিন্তু আমাদের এই অ্যান্ড্রোপজ কিন্তু মহিলাদের মতো এত সাংঘাতিক নয়, এত তাড়াতাড়ি আসে না, দীর্ঘ 15-20 বছর ধরে ধীরে ধীরে আসে। আমরা হার্বাল প্রোডাক্ট খেতে পারি যেটা দিয়ে আমাদের লিবিডো এবং এনার্জি বাড়ে, অশ্বগন্ধা বলে একটি কবিরাজি ওষুধ আছে, সেটা আমরা খেতে পারি, হানি খেতে পারি, মধু, তাতে বোরন আছে, অ্যান্টি অক্সিডেন্টের কাজ করে, টেস্টোস্টেরন লেভেল, মাসেল মাস, থিঙ্কিং স্কিল, মাসেল কোয়ার্ডিনেশন, এগুলো হানি বাড়াতে পারে। গার্লিক্স আছে, অ্যালিসিন, আমাদের রসুন কোয়া, সেটা খেলে আমাদের কর্টিসল লেভেল, অ্যাড্রিনাল গ্ল্যান্ডের স্ট্রেস হরমোন এটা কমতে পারে, এবং কর্টিসল, অ্যালিসিন কর্টিসল লেভেলকে বাড়ায়, তার সঙ্গে সঙ্গে টেস্টোস্টেরনকেও কিন্তু ডবল গতিতে বাড়ায়। সেই জন্য আমরা রসুন খেতে পারি, এগস খেতে পারি, ডিম আমাদের খাদ্য তালিকায় রোজ রাখতে পারি, প্রোটিন, কোলেস্ট্রল, ভিটামিন ডি, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, লিউটিন, এগুলো আমাদের টেস্টোস্টেরন প্রোডাকশনে সহায়তা করবে। আলমন্ডস খেতে পারি যাতে জিঙ্ক আছে প্রচুর, যেটা টেস্টোস্টেরন হরমোন প্রোডাকশনে র ম্যাটেরিয়াল, কাঁচামাল। আর এছাড়া অয়েস্টার্স, ঝিনুক খেতে পারি, অ্যাফ্রোডিয়াসিক হিসাবে ঝিনুকের রোল আছে, প্রচুর পরিমাণে ঝিনুকের সেলে ক্যালসিয়াম এবং জিঙ্ক আছে। স্পিনাক, পালং শাক খেতে পারি, 100 গ্রাম পালং শাকে আমাদের 23 ক্যালোরি আছে, হাই ফাইবার আছে, অ্যান্টি অক্সিডেন্ট আছে, ক্যালসিয়াম আছে, আমাদের আই হেলথ দেখে, অক্সিডেটিভ স্ট্রেসকে কমায় এবং ক্যান্সারের চান্স, ব্লাড প্রেশারের চান্সকে কমায় হচ্ছে স্পিনাক বা পালং শাক। পরিচ, ওটস খেতে পারি ব্রেকফাস্টের সঙ্গে, কুকিং ওটস খেতে পারি, ভিটামিন বি গ্রুপের ভিটামিন B6 বিশেষ করে ইস্ট্রোজেন কমায়, টেস্টোস্টেরন লেভেল বাড়ায়, মিক্স করে খেতে পারি প্রোটিন ফাইবারের সঙ্গে। কিন্তু আমরা সুগার, সিম্পল কার্বোহাইড্রেট আছে এমন খাদ্য আমরা খাবো না, যেটা আমাদের সুগার বাড়াবে এবং সুগারের স্পাইকের জন্য নানা অর্গানকে ড্যামেজ করবে। অল টাইপস অফ লেমনস, বেরিস, এগুলো আমরা খেতে পারি, সাইট্রাস ফ্রুটস বিশেষ করে, যেটা কর্টিসল লেভেল কমায়, টেস্টোস্টেরন লেভেলকে বাড়ায় আমাদের শরীরে। ভিটামিন এ খেতে পারি, টেস্টোস্টেরন লেভেল বাড়াবে, ইস্ট্রোজেন লেভেল কমাবে। সালমন ফিশ খেতে পারি, 3-4 আউন্স, 85 গ্রাম তার ওয়েট, এবং প্রতি 100 গ্রাম সালমন ফিশে 21-22 কিলো ক্যালোরি, 22 গ্রাম অব্দি প্রোটিন থাকতে পারে, এটা আমাদের জানতে হবে। এবং আমরা খেতে পারি সালমন টুনা ফিশ, মেরিন ফিশ, এছাড়াও যে কোনো ফিশেই কিন্তু 100 গ্রাম ফিশে আমাদের কোলেস্ট্রল কিছু থাকে, ট্রাইগ্লিসারাইড থাকে না, এটা যেহেতু অ্যানিম্যাল অরিজিন, কোলেস্ট্রলই থাকে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, প্রোটিন থাকে 21-22 গ্রাম প্রতি 100 গ্রাম মাছে, যে কোনো মাছে, কিন্তু সালমন এবং টুনায় আরও কিছু এক্সট্রা উপকারিতা আমাদের আছে, সেই জন্য আমরা এর নাম উচ্চারণ করলাম। এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড LDL কমায়, হার্ট অ্যাটাকের চান্স কমায়, সেই জন্য আমরা মেরিন ফিশ বা মিষ্টি জলের মাছ, যেগুলো রুই, কাতলা, পোনা, তাতেও কিন্তু একই পরিমাণ প্রোটিন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে। এছাড়াও আমাদের একটি সুপার ফুড যেটা আমেরিকা ঘোষণা করেছে 2020-তে, যে ব্যানানা ইজ এ সুপার ফুড, তাকে ডিগ্রি দিয়েছে, তাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ম্যাঙ্গানিজ, ম্যাগনেশিয়াম,
পটাশিয়াম, B6, আয়রন, ফোলেট, সোডিয়াম কম, ম্যালানোনিনে কম থাকে, পটাশিয়াম প্রচুর থাকে, বুস্ট টেস্টোস্টেরন লেভেল, মেনটেনিং এনার্জি এবং এইড ডাইজেশন, এটা আমাদের সহায়তা করে। রাইপ ব্যানানা যেমন ফাইবার বেশি থাকে, 2.6 গ্রাম ফাইবার থাকে প্রতি 100 গ্রাম। স্লাইসড ব্যানানায় 100 গ্রামে 110 কিলো ক্যালোরি আমরা শক্তি পাই, এটা মিনিমাম অ্যামাউন্ট ফ্যাট থাকে। তাই আমরা সায়েন্টিফিক এভিডেন্স দ্যাট ইটিং ব্যানানাস মে নট কজ ওয়েট গেইন, আমরা যে ওয়েট গেইনের ভয়ে ব্যানানা খাই না, রোজ কিন্তু আমাদের কোষ্ঠবদ্ধতাকে সারাতে আমাদের শরীরে অ্যান্টি অক্সিডেন্ট সহ বিভিন্ন প্যাকেজ অফ নিউট্রিয়েন্টস দিতে এবং মুডকে এলিভেট করতে ট্রিপ্টোফ্যান বলে একটি অ্যামাইনো অ্যাসিড আছে, যেটা সেরোটোনিন ব্রেনের স্টিমুলেটিং একটি ফ্যাক্টর, তাকে প্রমোট করতে, তাকে স্টিমুলেট করতে, যেটা আমাদের দেহে একদম অপরিহার্য, সেই জিনিসটি আমাদের একান্ত অপরিহার্য এই টেস্টোস্টেরন লেভেলকে বুস্ট আপ করতে। এই খাদ্য তালিকা থেকে এই খাদ্য যদি আমরা রাখি, তাহলে আমাদের যৌবনকে দীর্ঘদিন ধরে রাখতে পারবো বাই মিনস অফ সিম্পল ন্যাচারাল ওয়ে, খাদ্য খাদক থেকেই আমরা, এবং রেগুলার এক্সারসাইজের মাধ্যমে অন্তত 30 মিনিট রোজ, সপ্তাহে 5 দিন যদি আমরা হাঁটাহাঁটি করি, রোজ 150 ক্যালোরি যদি আমরা ঝরাই শরীর থেকে এবং খাদ্য খাদক থেকে আরও 150 ক্যালোরি, তাহলে কিন্তু ওবেস পার্সনরা 1 বছরে অন্তত 10 থেকে 15 কিলো ওয়েট ঝরাতে পারবেন। এই কথা বলে আপনারা এতক্ষণ ধরে যে ভিডিওটি শুনলেন, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করলাম।